হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান সিমেন্টের বাজার দর কী রয়েছে তো এটা দু সালের জানুয়ারি মাসের সিমেন্টের দাম তো যারা বাড়ির কাজ করবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে আমি আশা করছি তো বর্তমান সিমেন্টের বাজার দরটি জানার জন্য আজকের ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন কোন সিমেন্টের কী দাম রয়েছে তো এখানে আমি ভিডিওর শেষের দিকে আপনাদের কিছু কথা বলবো এই সিমেন্টের দাম সম্পর্কে তো কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে ভিডিওর শেষের দিকে আপনারা চাইলে আগে দামটি দেখে পরে ওইটা দেখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে পারেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাও অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সিমেন্টের দাম বলবো তারপর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে আপনারা চাইলে ওইখান থেকে কথাগুলো শুনতে পারেন ওই ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন তো প্রথমেই আমরা যে সিমেন্টের দামটি বলবো সেটি হচ্ছে আমাদের এখানে সেভেন রিং যে সিমেন্টটা রয়েছে এটার বর্তমান বাজার দর আমাদের এখানে রয়েছে চারশত টাকা তো এখানে আমাদের তারপর যে সিমেন্টটির নাম চলে আসে সেটি হচ্ছে কিং ব্রান্ড যেটার বর্তমান বাজার দর রয়েছে চারশো টাকা প্রতি ব্যাগের তো তারপর যে সিমেন্টটি আমাদের এখানে ক্রাউন সিমেন্ট চারশো তিরিশ টাকা আসে প্রতি ব্যাগ সিমেন্টের দাম তারপর আমাদের আসে হচ্ছে বেঙ্গল সিমেন্ট যেটার প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে চারশো টাকা তারপর আকিস সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে চারশো টাকা এবং ফাইভ রিং সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে তিনশো টাকা তো এখানে আমাদের ডিলাক্স সিমেন্টের বাজার মূল্য রয়েছে চারশো টাকা এবং ফ্রেশ সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে তিনশো টাকা তো ভিআর্শা আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে আপনাদের পনেরোটি সিমেন্টের দাম দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি আশা করছি দেখবেন তো প্রিমিয়ার সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে তিনশো টাকা এবং সবচেয়ে বাংলাদেশে আলোচিত যে সিমেন্টটি রয়েছে এবার আমি সেই সিমেন্টের দামটি বলবো যেটি হচ্ছে সাহা সিমেন্ট তো সাহা সিমেন্টের বর্তমান বাজার দর আমাদের রয়েছে চারশো টাকা প্রতি ব্যাগের তো এখানে হোলসিম যে সিমেন্টটা রয়েছে হোলসিম সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে আমাদের এখানে চারশো টাকা এবং এলিফ্যান্ট সিমেন্টের দাম রয়েছে আমাদের সব থেকে কম তিনশো টাকা এবং স্ক্যান সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে চারশো তিরিশ টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে চারশো টাকা এবং হোলসিমের যে সাব সাবব্র্যান্ড সিমেন্টটি রয়েছে এটি হচ্ছে হোলসিমের সাবব্র্যান্ড সুপার ক্রিট তো সুপার ক্রিট সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে চারশো টাকা তো ভিয়ার্স আমি আপনাদের এখানে নামি দামি পনেরোটি ব্র্যান্ডের সিমেন্টের নাম বললাম তো এখান থেকে আপনারা যেই সিমেন্টটি ভালো রয়েছে সেই সিমেন্টের দাম আপনারা চাইলে আপনাদের নিকটস্থ দোকান থেকে কিনে নিতে পারেন তো ওই ক্ষেত্রে এখানে যে দামটি আমি বলেছি এটা শুধু দাম আপনাদের এর বাহিরে যে খরচটি থাকবে সেটি হচ্ছে ব্যান ভাড়া বা কেয়ারিং খরচ পৌঁছানো খরচটা আপনাদের দায়িত্বে থাকবে তো এখানে শুধু দামটি বলা হয়েছে বিদ্রোহ আপনারা যদি একেবারে পারফেক্ট আপনার এলাকার অ্যাকুরেট দামটি জানতে চান তাহলে অবশ্যই আপনার পাশাপাশি নিকটস্থ ডিলারের কাছ থেকে যোগাযোগ করে আপনি একেবারে সঠিক দামটি জানতে পারবেন তো এখানে যে দামটি দেখানো হয়েছে এই দামটি রয়েছে আমাদের এইদিকে সিমেন্টের বর্তমান বাজার মূল্য এটা রয়েছে তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে জায়গা বেঁধে কারণ তো এখানে আমি আপনাদের একটি ডিলারের দাম দেখিয়ে দিলাম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানে খুব বেশি কম বেশি হওয়ার কথা নয় তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত তো কোনো কিছু বুঝতে বা জানতে হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আমি শীঘ্রই আপনাদের জন্য একটা ফোন কিনতেছি যাতে আপনাদের সাথে কথা বলতে পারি তো এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আপনারা আমার সাথে ফোনে কথা বলতে আগ্রহী কেমন লোক আছেন তা কমেন্টে জানাতে পারেন যে কতজনের মতো লোক আমার সাথে কথা বলতে আগ্রহী আছেন তো কমেন্টে জানান যদি কমেন্টে বেশ কিছু কমেন্ট পড়ে যে আমার সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই আমি একটা ফোন আপনাদের জন্য কিনে একটু সময় অবশ্যই বের করার চেষ্টা করব তো অনেক ব্যস্ততা থাকার কারণে আমি কমেন্টের উত্তর দিতেও দেরি হয় বা ফোন নাম্বারটা দিয়ে থাকি না কারণ ব্যস্ততার মাঝে বিরক্ত বোধ হতে পারে তো আপনাদের কারণ আপনাদের দেখা গেল আমি শুধু বললাম ফোন ধরে আমি ব্যস্ত আছি ওই ক্ষেত্রে আপনারা কষ্ট পাবেন যার কারণে আমি ফোন নাম্বারটা দিয়ে থাকি না তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ